এবারে বিশেষ আলোচনা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সমাজকর্মী শিরিন আখতারের কাছে। আপা আবারও আপনার কাছে ফিরলাম, যেটা শুরুতেই বলেছি যে আজ আন্তর্জাতিক নারী দিবস, তো শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে এই নারী দিবসের গুরুত্ব এবং তাৎপর্যটা নিয়ে যদি কিছু বলতেন। সারা বিশ্বেই আমরা যদি তাকিয়ে দেখি সব জায়গাতেই নারীরা যতই এগোতে চাচ্ছে ততই যেন তাদের উপরে একটা বাধা বা বোঝা এসে পড়ছে, এরকম একটা পরিবেশই কিন্তু সারা দেশে রয়েছে। তার কারণটা হচ্ছে এখন পর্যন্ত পুরুষতান্ত্রিকতা আমরা ছেড়ে দিতে পারিনি, আসলে বেরোতে পারিনি, আমরা পারিনি, ছাড়তে পারিনি, এবং এটা ঝেড়ে ফেলে দেওয়া যায়নি আমাদের সমাজ থেকে। সমাজে নারী ও পুরুষ যে উভয় সমান অধিকার নিশ্চিত করবে সে কথাটি রাষ্ট্র আমাদের বলেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি আমরা পেয়েছি সেখানে একটি সংবিধান তৈরি হয়েছে, সেই সংবিধানে কিন্তু লেখা আছে নারী এবং পুরুষ নারী পুরুষের সমান অধিকার ভোগ করবে সর্বস্তরেই। কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেক স্তরেই দেখি সেইটা কিন্তু আসলে ভোগ করতে পারছে না। না পারার পেছনে এই একটাই কারণ, সেটা হচ্ছে যে পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা ভাবধারণা এখন পর্যন্ত সমাজে বিরাজিত, যার বিরুদ্ধে কিন্তু লড়াই করছে বাংলাদেশ এবং সারা পৃথিবী জুড়ে মানুষ আজকে লড়াই করছে, মেয়েরা লড়াই করছে। বাংলাদেশে গত 15 বছর লাগাতারভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, নীতিগতভাবে অনেকগুলো বিষয় হয়েছে যেগুলোর মধ্য দিয়ে নারীর এগিয়ে আসবার, বেড়ে উঠবার নানা রকম সুযোগ সুবিধা তৈরি হয়েছে। যেমন প্রথম কথা, জাতীয় নারী উন্নয়ন নীতি তৈরি হয়েছিল 1997 সালে, এবং তার পরবর্তীতে নারীদের সরাসরি নির্বাচন ইউনিয়ন পরিষদে হয়েছে, এটার মধ্যে তো নারীর একটি সক্ষমতা তৈরি হচ্ছে গ্রামে গঞ্জে। এছাড়াও নারীদের পাশে দাঁড়ানোর জন্য আজকে প্রচুর ভাতা দেয়া হচ্ছে, সেখানে মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত ভাতা দেয়া হচ্ছে তাদের সুরক্ষার জন্যে। কিন্তু এত সব করবার পরেও আমরা দেখতে পাচ্ছি নির্যাতন কিন্তু কমছে না। সবচেয়ে দুর্ভাগ্যজনক, স্কুলের একজন শিক্ষক যে যৌন হয়রানির শিকার হয়েছে ছাত্রী। সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে মানসিকভাবে কিন্তু এখনও আমাদের সমাজে পুরুষদের অনেকেই এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত বলেই কিন্তু নারীদের উপরে এই সংকটগুলো তৈরি হচ্ছে। আবার অন্যদিক থেকে বলবো, আজকে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও এই চেতনাটা থাকার কারণে নারীর সম্পর্কিত যে সমস্ত ঘটনা, সেই সমস্ত ঘটনা যখন থানায় যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই আমরা দেখি যে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে না। আর যদি অপরপক্ষ খুব শক্তিশালী হয় তখন সঙ্গে সঙ্গে সেখানে বসে একটা আপোষ ফর্মুলা করে দেওয়া যায় কি না, এইরকম একটি চিন্তা চেতনা কাজ করে। সুতরাং এখান থেকেও বোঝা যায় যে এই জায়গাটা তো নারীর যে অধিকার, নারীকে যে এগিয়ে যাওয়ার প্রশ্নে রাষ্ট্র প্রশাসন যে তাকে সাহায্য করবে, তার জন্য যত আইনই থাকুক না কেন তার যদি পরিপূর্ণ বাস্তবায়নটা যদি না হয় সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক একইভাবে সংকট রয়েছে আজকে কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা, তাদের আমি মনে করি কর্মজীবী নারীদের মধ্যে যারা যারা ঘর থেকে এক পা বেরিয়েছে তার মানে এক পাশে সাহসিকতার পরিচয় দিচ্ছে, তার ঘর সংসার সমস্ত কিছুকে সামলে নিয়ে কিন্তু সে অফিস আদালতে আসছে, এবং এই অফিস আদালত থেকে কলকারখানা থেকে সে আবার যখন ফিরে যাচ্ছে সংসারের সমস্ত কাজ কিন্তু তাকে আবার করতে হচ্ছে, শিশু লালন পালন, পরিবারের বয়স্কদের দেখাশোনা করা। তার মানে মেয়েরা 2/3 কাজ করছে, পুরুষরা আমি বলি 1/3 কাজ করছে। পরিবারের যে গার্হস্থ যে কাজগুলো সেগুলোকে ভাগ করে নেওয়ার প্রবণতা, এই প্রবণতাটা এখনো কিন্তু পুরুষদের মধ্যে হয়নি। আর ঠিক একইভাবে আমি যখন কারখানাগুলোতে দেখি, শিল্প কলকারখানার দিকে তাকাই, সেখানে আমরা হয়তো দৈনিক মজুরি যা নির্ধারিত হচ্ছে পাচ্ছি, কিন্তু সেখানে খুব বেশি মাত্রায় যৌন হয়রানি এবং নির্যাতন, এবং এটা মানসিকভাবে নির্যাতন করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে তো শারীরিকভাবেও নির্যাতন করা হয়। এই নির্যাতন তাকে সইতে হয় এই কারণে যে তার চাকরিটা সে হারাতে চায় না। এটা আমার মনে হয় শুধু কারখানাতে যারা কাজ করে, যারা শ্রমিক হিসেবে কাজ করছে, শুধু তাদের ক্ষেত্রেই না, আমার মনে হয় অধিকাংশ নারী কর্মীরাই আসলে এই জিনিসটাকে মুখোমুখি হয়েছে। সেটা অফিস আদালতে সমস্ত জায়গায় আমি বলবো,
যে সেখানে নারীদের বিশেষ করে নারী শ্রমিকরা তো আরেকটু বেশি রকমভাবে তারা বিপদগ্রস্ত, যেহেতু তারা গ্রাম থেকে উঠে আসছে শহরে এবং শহরের যে পরিবেশ তার সঙ্গে নিজেকে রক্ত করতেও তার সমস্যা হচ্ছে, এবং তার থাকবার জায়গা সে কোথায় থাকবে কিভাবে যাবে, তখন তার সহকর্মীদের সাহায্য নিতে হচ্ছে, সহকর্মীকে বিশ্বাস করছে, সেই সহকর্মী ভালোবাসার অভিনয় করে সুযোগ হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মেয়েদেরকে এখন অতিরিক্ত, এই যে ঘর থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার সাথে সাথে তাদের এই সংকটগুলোও কিন্তু ভীষণভাবে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। একদম তাই। এই মোকাবেলা করার ক্ষেত্রে আমি মনে করি যে এগুলো সমস্যা সমাধানের জন্য সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নারী নিরাপত্তার ব্যবস্থা করা, যে সরকার রয়েছেন সরকারের দায়িত্ব হচ্ছে নারী নিরাপত্তার ব্যবস্থা করা। সুতরাং সেই দিকটাতে আমাদের বিষয়টা হচ্ছে কত বেশি আমরা মনিটরিং করতে পারি সমস্ত জায়গাগুলোতে। এখন জানেন বাংলাদেশে নারীদের জন্য কাজ করছে সে স্বাধীনতার সময় থেকে মহিলা পরিষদ, আমরা কর্মজীবী নারী, আমি যার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি, 91 সাল থেকে কর্মজীবী নারী, সকল নারী কর্মজীবী নারী, এই স্লোগানে আমরা শুরু করেছিলাম। এবং সকল ক্ষেত্রে কারখানা শ্রমিক থেকে শুরু করে সকল পেশায় যে নারীরা রয়েছে তাদের অবাধ গতিকে কেউ যাতে বাধা না দিতে পারে, তাদের এগিয়ে যাওয়ার পথে যাতে কোনো কিছুই বাধা না হয়, তা মোকাবেলা করবার জন্য এই সংগঠনগুলো কাজ করছে এখন। ফলে একদিকে সংগঠনের পক্ষ থেকে কারখানাগুলোতে মালিকদেরকে এই ব্যাপারে সচেতন করা হচ্ছে, ঠিক একইভাবে আরও নারী সংগঠনগুলো রয়েছে, সেই নারী সংগঠনগুলো বিভিন্ন অফিস আদালতে যে নারীরা কাজ করছে তাদের সঙ্গে তাদেরকে সংযুক্ত করে তাদের ওখানে যাতে সেটা না হয় সেখানে কিভাবে নারীর কণ্ঠস্বরকে উচ্চকিত করা যায় তার জন্য কাজ করছে। এটা সমস্ত জায়গায় কাজ করতে হবে। এবং আমি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলবো প্রতিটি রাজনৈতিক দলের অফিসকেও নারীর জন্য সহায়ক এইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে নারী স্বাধীনভাবে কথা বলবে, নারী তার মতামত প্রকাশ করবে, সে সঙ্গবদ্ধ হবে। সুতরাং এই লড়াইগুলো এখন চলছে, যদিও আমরা আমাদের আমাদের সংবিধান অনুযায়ী আমরা বলছি যে নারী এবং পুরুষ সমান অধিকার ভোগ করিবে, তার জন্য জাতীয় নারী উন্নয়ন নীতি তৈরি হয়েছে, কিন্তু সেই নীতিটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এটা দেখবে কে? আয়লো কনভেনশনে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে সমস্ত আইন কানুন আছে, বিশেষ করে এখন 190 একটা ধারা, যে কনভেনশনটি হচ্ছে সকল নারী পুরুষ সকলের উপরে সকল নির্যাতন বন্ধ করবার যে ধারা, আমরা অনুসমর্থন করে এসেছি, কিন্তু জেনেভা অফিসে জেনেভাতে যখন মিটিং হয়েছে তখন আমরা সেটা স্বীকার করেছি যে এটা করতে হবে, কিন্তু আমরা দেশে এসে সেটার জন্য সেটা করতে পারছি না, সেটা পক্ষে আইন তৈরি করতে পারছি না, এগুলো হচ্ছে এক ধরনের সংকট। এবং ইদানিংকালে গৃহকর্মীরা ভীষণভাবে সংঘবদ্ধ হচ্ছে। আচ্ছা, পুরো ঢাকা শহরে প্রায় 16,000 নারী ঐক্যবদ্ধ হয়েছে, তারা সচেতন, তারা তাদের জায়গায় কথা বলছে, তারা প্রশিক্ষিত হচ্ছে গৃহকর্মে যেসব কাজ আছে সেগুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায়, কীভাবে ওয়াশিং মেশিন চালাতে হবে, কিভাবে রাইস কুকার চালাতে হবে, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তারা শিখে দিচ্ছে সেখান থেকে, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ওদেরকে, এবং সেই সঙ্গে তাদের দায়িত্ব বোধ সম্পর্কে বলা হচ্ছে। ফলে এইদিকে তারা কিন্তু সচেতন হয়ে যাচ্ছে, প্রায় 25 থেকে কেউ বলছে 30 লক্ষ এরকম নারী কাজ করছে আজকে, তো তারা সচেতন হচ্ছে। সুতরাং এই সমস্ত দিক থেকে আমি বলবো যে নারীদের ভেতরে সচেতন হবার এবং সব ধরনের সংকটকে মোকাবেলা করবার জন্যে একটা লড়াই করবার চিন্তা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। এবারে যে নারী দিবস সেটার প্রতিপাদ্য হচ্ছে নারীর সম অধিকার সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, তো এই প্রতিপাদ্যটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিপাদ্য হয়েছে। এই যে আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি, যেমন এর জন্য যদি আমি নারীর প্রশিক্ষণ চাই তাহলে প্রশিক্ষণের জন্য একটা বিনিয়োগ তো আমার লাগবে। একদম। এবার নারী যখন প্রতিবাদ করতে যাবে তার জন্য একটা বিনিয়োগ প্রয়োজন, এবং একটা নারীকে এগিয়ে যাওয়ার জন্য, তাকে বিশেষ করে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলি,
তাহলে তাদের জন্য বৃত্তি রয়েছে, কিন্তু নারীদের জন্য একটু বেশি মাত্রায় দেওয়া এই এই যে জায়গাটা বিনিয়োগ করবার ব্যাপার, গবেষণা করবার ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে নারীরা যাতে আরও বেশি এগিয়ে আসতে পারে। আজকের যুগটা তো আমরা বলছি ডিজিটালাইজেশন হয়ে গেছে, সুতরাং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা সামনে আছি, সেখানে মেয়েদেরকেও তার সঙ্গে সঙ্গে যাতে আমরা করে ফেলতে পারি, যে একেবারে গ্রামের একটা কৃষি নারী শ্রমিক তার হাতে একটা মোবাইল আছে, তার অনেক কিছুই জানে, সুতরাং এদেরকে শুধু একটু প্রশিক্ষণ দেওয়ার ব্যাপার, প্রশিক্ষণ দেওয়ার জন্য যে বিনিয়োগটা দরকার সেই বিনিয়োগটা করা দরকার, এবং চাকরির সুযোগ আরও সুযোগ করে দেওয়া নারীদের জন্য, নারীদের ক্ষেত্রে সেই রকম একটু ব্যবস্থা করা, সেই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করা, এটা খুবই জরুরি। বাংলাদেশের নারীরা সাথে যদি বিশ্বের অন্যান্য দেশের নারীদের তুলনা করতে বলা হয়, তারা আসলে কতখানি এগিয়ে আছে বা আরো কত কাজ করতে হবে এগিয়ে যাওয়ার জন্য, আপনার মতামত কি? ইতিমধ্যে তো আমরা আমাদের যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে এগিয়ে যাবার, সেগুলোতে আমরা দেখতে পাই সূচকে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ কিন্তু নারী অধিকারে সবচেয়ে এগিয়ে আছে, ভারতের চাইতে এগিয়ে আছে, পাকিস্তানের চাইতে অনেক এগিয়ে আছে, নেপাল ইত্যাদির কাছে, বাট দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের এই অবস্থাটা ভালো। তো সুতরাং আর অন্য অন্য দেশের তুলনায় সেই জায়গাটা বলবো এগিয়ে যাচ্ছে, এটা সবাই স্বীকার করছেন, কিন্তু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও অনেক বেশি প্রতিনিধিত্ব দরকার সকল ক্ষেত্রে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব, সেটাও কিন্তু আমাদের নারীরা অনেক ভালো করছে। আমাদের নারীরা এখন যেমন সেনাবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, এই সমস্ত জায়গাও যেমন আছে, খুবই পুলিশের জায়গায় এসপি ডিসি এই হিসেবে আমার নারীরা খুবই ভালো প্রশাসন চালাচ্ছে তারা, সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের এই সমস্ত বিষয়গুলো অন্যদের জন্য প্রেরণাদায়ক। আবার দেখা যায় যে আপা একটু আগেও আপনি বলছিলেন সেটা যে আমরা পেপার পত্রিকা খুললেই কিন্তু বিভিন্ন নারী নির্যাতনের খবরগুলি আগে দেখতে পাই, বা আপনি যেটা বলছিলেন যে অফিস আদালতে গেলে বা কলকারখানায় যে শ্রমিক নারীরা কাজ করছে তারাও কিন্তু এক ধরনের যৌন হয়রানির শিকার হচ্ছে, এটা থেকে আসলে উত্তরণের পথ কি হতে পারে? একটাই পথ, প্রথম কথা বলেছি আমি যে আমাদের আইন আছে, আইনের আশ্রয় নিতে হবে, যারাই এই ধরনের ঘটনায় পড়ছে তাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় পরিবেশে সেখানে এই বিষয়গুলো আলোচিত হতে হবে, আর সবচেয়ে বড় হচ্ছে ছোট থেকে শিশুবেলা থেকে আমাকে এটা শেখাতে হবে। একজন পুরুষ আজকে যে এরকম হচ্ছে তার ছোটোবেলা শিক্ষাটা এটা নেই, আমার স্কুলে শিক্ষাটা যদি এমন হয় যে নারী বা পুরুষ আমরা উভয়ের সমান, আমাদের উভয়ের প্রতি দায়িত্ব আছে, উভয়কে সম্মান করব, মর্যাদা দেব, এটা যদি আমি ছোট্ট সেই বালক বালিকার থেকে শেখাতে থাকি তাহলে তাদের এটা একটা চর্চা হয়ে যাবে। এখন একটা জিনিস খুব ভালো হয়েছে এই সরকারের, সেটা হলো স্কুলগুলোতে কিশোর কিশোরী ক্লাব তৈরি হচ্ছে, এই কিশোর কিশোরী ক্লাবে কিন্তু এই সমস্ত আলাপ আলোচনাগুলো হয়, আচ্ছা, হতে পারে, এবং সেখানে প্রতিটি জাতীয় দিবস পালন করা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা, সেখানে আলাপ আলোচনা করা, এবং ছেলে মেয়ের পার্থক্য কী হবে, একটা বয়স সন্ধিক্ষণে কী ধরনের পরিবর্তন আসে, সেই পরিবর্তনে একটা ছেলে একটা মেয়েকে কীভাবে দেখবে, এটাকে আলোচনার মধ্যে নিয়ে আসলে কিন্তু জিনিসগুলো খোলাসা হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এই আলোচনাগুলোকে কোনো খারাপভাবে দেখার ব্যাপার নাই, বা এটাকে গোপন করে রাখতে হবে এমনও কোনো ব্যাপার নয়। একটা সময় ছিল আমাদের সময় আমরা এগুলো সব গোপন করে রাখতাম, যে না না এটা বলা যাবে না, বড়দের বলা যাবে না, বাড়ির ছেলেরা যেন না জানতে পারে, না এটা একটা সাধারণ প্রক্রিয়া, বয়স সন্ধিক্ষণে ছেলেদেরও কিছু পরিবর্তন হয়, মেয়েদেরও পরিবর্তন হয়, সেটা শিখতে হবে, সেটা শেখাতে হবে, এবং সেখানেই সম্মানটা বোঝাতে হবে যে তোমরা বন্ধুর মতো, তোমরা তোমাদের সহপাঠী, এখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই, আর সেই অবকাশটা যাতে না হয়, কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে, যারা সেখানে থাকেন তাদেরকে মনিটর করার ফলে স্কুলের শিক্ষকদেরকে ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। খুব চমৎকার বলেছেন আপা, এবং আপনার এই আজকের আলোচনা থেকে আসলে অনেক কিছু আমরা জানতে পারলাম, আমি আশা করছি যে আমাদের দর্শক যারা শুনেছেন তারাও অনেক কিছু জানতে পেরেছে এবং আপনার এই পরামর্শগুলো তারাও শুনে উপকৃত হবেন। তো আজকের এই আন্তর্জাতিক নারী দিবস আপনাকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা যেহেতু অনুষ্ঠানে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নেব, কিন্তু তার আগে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটি বলা, নারী পুরুষ উভয়ে
সমান মর্যাদায় সমানভাবে যাতে এগিয়ে যেতে পারে তার জন্যে শিশুদের দিকে মনোযোগ দিন। শিশুদেরকে যত সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো আগামী ভবিষ্যৎ আমাদের ততই সুন্দর হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9630304, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। স্পেনীয় ঔপন্যাসিক মিগুয়েল দ্য সার্ভেন্তেসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একজন ভালো চিত্রকর প্রকৃতির অনুকরণ করে আর খারাপ চিত্রকর এটিকে দমন করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।